আসসালামু আলাইকুম। দূরের কাছের দেশের প্রবাসী যে যেখানে দেখেন সকলকে আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক ও বন্ধুগণ, আপনারা যারা সুস্বাদু রূপালি রঙের ইলিশ খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু বিগ অফার চলছে মা মৎস্য আড়তে। সেটা হলো যে আগের তুলনায় একদিন আগেও মা মৎস্য আড়তে যখন 1 কেজি ইলিশ মাছ বিক্রি করা হতো 1700 থেকে 1800 টাকা, সেই ইলিশ মাছগুলো কিন্তু এখন দাম কমে 1000 টাকায় নেমে এসেছে। 600-700 গ্রাম ওজনের ইলিশ মাছ, সেই ইলিশ মাছগুলো বিক্রি করা হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি। 900 থেকে 1 কেজি 100 গ্রাম ওজন সেই ইলিশ মাছগুলো বিক্রি করা হচ্ছে 800 থেকে 900 টাকা। এরকম বিগ সাইজের পাহাড়ি ইলিশ, এক একটা ইলিশ 1.5 কেজি থেকে শুরু করে 2 কেজি পর্যন্ত এই ইলিশ মাছগুলো বিক্রি করা হয় মা মৎস্য আড়তে। 1 কেজি সেটা হলো মাত্র 1200 টাকায়, যেখানে গত 2 দিন আগে 1700 থেকে 1800 টাকা কেজি বিক্রি করা হয়েছে। এরকম পাহাড়ি সাইজের রূপালী ইলিশ মাছ, সেই ইলিশ মাছ কিন্তু এখন মাত্র 1200 টাকার কেজির বিনিময়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মা মৎস্য আড়তে আসলেই। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে যারা পেট ভোজন করতে চান সুস্বাদু রূপালী ইলিশ মাছ দিয়ে, তারাই কিন্তু চলে আসবেন মা মৎস্য আড়তে, যেখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন এরকম বড় বড় রূপালি রঙের ইলিশ মাছ। যেই মাছগুলো খেতে অত্যন্ত সুস্বাদু, পদ্মার রূপালি ইলিশ বিশ্ব বাজারও কিন্তু নাম করা, যেখানে আপনি একমাত্র মা মৎস্য আড়তে আসলেই কিন্তু পাবেন। সস্তায় বিক্রি করা হয় রূপালি রঙের ইলিশ মাছ, সেই জন্যই কিন্তু আজকে এই বিগ অফারে কিন্তু আপনারা মাছগুলো কিনে নিতে পারবেন। যতটুকু ঘাট সূত্রে জানতে পেরেছি মা মৎস্য আড়তের মাছের ব্যবসায়ীদের সাথে কথা বলে, যে এরকম বাজার কতদিন পর্যন্ত থাকবে, 25 তারিখে পদ্মা সেতুর শুভ উদ্বোধন আছে, যে সেই শুভ উদ্বোধন উপলক্ষে মাওয়া ফেরিঘাটের যেই রাজবিলাসী হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলো বন্ধ রাখা হবে 5 দিন। এই হোটেল বন্ধ রাখার কারণেই কিন্তু মা মৎস্য আড়তে ইলিশের দাম অনেকটাই কমে গেছে, যার জন্যই কিন্তু ইলিশের দাম অনেকটাই কমে গেছে। তো আপনারা যারা চান এই মুহূর্তে ইলিশ মাছ কিনে রিজার্ভে রেখে খাবেন, তাহলেই কিন্তু কম দামে কেনার জন্য চলে আসবেন মা মৎস্য আড়তে, আসলে পেয়ে যাবেন তত্তাজা ইলিশ মাছ। Yes.